তো চলুন আপনাদেরকে সুখবরটি জানিয়ে দিই হ্যাঁ বন্ধুরা ব্যাঙ্কে গ্রুপ ডি কোর বিনিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আর আপনি যদি এরকমই প্রত্যেক দিন নিজের জেলার নিজের এলাকার চাকরির খবর পেতে চান কমেন্ট সেকশানে নিজের জেলার নামটি জানিয়ে রাখবেন আর যদি কোনো চাকরির খবর আপডেট মিস না করতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন তাহলে অল ভিডিও নোটিফিকেশান আপনি পাবেন তো চলুন আপনাদেরকে বলে দিই কি কি পদ্ধতি রয়েছে এখানে কি কি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন শাখাগুলোতে গ্রুপ ডি কর্মী পিয়ন পদে নিয়োগ করা হবে আপনাদেরকে জানিয়ে দেবো শিক্ষাগত যোগ্যতা কোন সালকেলে কতগুলো কর্মী নিয়োগ করা হচ্ছে আরও সমস্ত তথ্য সঙ্গে আপনাদেরকে আবেদন পদ্ধতিটাও জানিয়ে দেবো তবে হ্যাঁ এখানে বন্ধুরা ভারতীয় সমস্ত নাগরিক যে কোনো জেলার প্রার্থী হন না কেন পুরুষ মহিলা উভয় বেশি আপনারা আবেদন করতে পারবেন পদের নাম হচ্ছে পিওন ভ্যাকেন্সি আছে এগারোটা যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস বা সমতুল যে কোনো পরীক্ষায় পাস করতে হবে বয়স পয়লা জানুয়ারি দু হাজার বাইশ তারিখের ভিত্তিতে প্রার্থীর বয়স হতে হবে থেকে চব্বিশ বছরের মধ্যে সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন যদিও এখানে গ্রুপ ডি পদ হলেও বেতন কাঠামো ভালোই আছে চোদ্দো হাজার পাঁচশো থেকে আঠাশ হাজার একশো পঁয়তাল্লিশ টাকার স্কেলে আপনাদেরকে বেতন দেবে সঙ্গে দেবে অন্যান্য ভাতা আবেদন কীভাবে করবেন আগ্রহী প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন যেটা হচ্ছে বি ইন্ডিয়া ডট ইন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন নির্দিষ্ট বয়ানে আপনাকে আবেদনপত্রটি পূরণ করতে হবে সঙ্গে প্রয়োজনীয় সমস্ত নথিগুলোকে যোগ করতে হবে সেলফ অ্যাটেস্টেড করে এবং তা একটি মুখবন্ধ খামে ভরতে হবে খামের উপরে আপনারা বড়ো হাতের হরফে লিখে দেবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ পিটিএস অ্যাট পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তারপরে ড্যাশ সার্কেল এইখানে আপনার সার্কেলের নাম দেবেন ক্যাটাগরি দেবেন জেনারেল না এসসি না এসটি না ওবিসি এই কটা জিনিস আপনারা খামের উপরে লিখে দেবেন পূরণ করা আবেদনপত্রের সঙ্গে সমস্ত নথিপত্র সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় আপনাকে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে এবং সেটাও স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাবেন এবারে আপনাদেরকে বলে দিচ্ছি কি কী ডকুমেন্ট সংযুক্ত করবেন প্রথমে দেবেন বয়সের প্রমাণপত্র এখানে আপনারা ব্যবহার করতে পারেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা আপনার বার্থ সার্টিফিকেট তারপরে দেবেন শিক্ষাগত যোগ্যতার মার্কশিট সার্টিফিকেট তারপরে কাস্ট সার্টিফিকেট যেটা প্রযোজ্য রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেবেন প্যান কার্ড অথবা আধার কার্ডের জেরক্স দেবেন আপনার আইডেন্টি প্রুফ হিসেবে তারপর পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ দেবেন সাম্প্রতিক কালে তোলা ছবি দিলেই ভালো হয় এক্স এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ডের তারপরে যদি আপনার থাকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড তাহলে সেটাকেও আপনি সেলফ অ্যাটেস্টেড করে জেরক্স করে দেবেন তাছাড়াও পোস্টেজ স্ট্যাম্প লাগানো এবং নিজের নাম ঠিকানা লেখা একটি মুখবন্ধ খাম দেবেন যার মাধ্যমে অ্যাডমিট কার্ড আপনার বাড়িতে আসবে এবারে আপনাকে বলে দিই নিয়োগ করতে হবে নিয়োগ হবে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় প্রার্থীকে অবশ্যই পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার বাসিন্দা হতে হবে আবেদনপত্র কোথায় পাঠাবেন আবেদনপত্র পাঠানোর জন্য ঠিকানাটি লিখে নিন টু দ্য ডেপুটি সার্কেল হেড পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সার্কেল অফিস পশ্চিম মেদিনীপুর এইচ আর ডি ডিপার্টমেন্ট শাহিদ শহীদ ক্ষুদিরাম বসু রোড আচ্ছা তারপরে বার্জ টাউন মেদিনীপুর সেভেন টু ওয়ান ওয়ান জিরো ওয়ান এই ঠিকানায় আপনাকে স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্ট করে আপনার অ্যাপ্লিকেশান পাঠাতে হবে আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ হচ্ছে দশ মে দু হাজার বাইশ সুতরাং সেইভাবে আপনারা পোস্ট করে দেবেন তার আগে আবেদন করে দেবেন এই হলো সম্পূর্ণ তথ্য যদি কোনো কনফিউশান ক্রিয়েট হয়ে থাকে এর মধ্যে যদি কোনো কনফিউশান থাকে অবশ্যই আপনাকে যেটা করতে হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে হবে এবং আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে নোটিশটি ভালো করে পড়ার পর আবেদনপত্রটিকে প্রিন্ট আউট করে আপনারা যে সমস্ত তথ্যগুলো বলা হলো ওই সমস্ত ডকুমেন্ট সহযোগে ফর্মটা ভরাট করে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট টাইমের মধ্যে খামে ভরে আপনারা পাঠিয়ে দেবেন এই হলো আপনাদের আবেদনের পদ্ধতি হ্যাঁ বন্ধুরা পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসবো যদি কোনো প্রশ্ন থাকে এই রিলেটেড আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে ফিরে আসছি ধন্যবাদ